সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তো আজ দীর্ঘ বিরতির পর একটি রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজ একাদশী, তো সে হিসেবে ভাবলাম যে একটি নিরামিষ রেসিপি শেয়ার করি। তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো অনেক দিন পর আজ একটি রেসিপি নিয়ে আসলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্লিজ। আসলে মাঝে কয়েকটা দিন খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, যদিও ভেবেছিলাম যে তোমাদের সাথে সবই শেয়ার করব, কিন্তু হয়ে ওঠেনি। প্রাকৃতিক কারণে এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এর আগের ভিডিও তো বলেছিলাম ছোট বোনের বিয়ে, তো সেই জন্যই বিয়ে নিয়ে ব্যস্ততা ছিল, যদিও ভেবেছিলাম যে তোমাদের সাথে সবই শেয়ার করব, কিন্তু এই যে আগে বললাম হয়ে ওঠেনি। তো সে অনেক কথা, তো আমি আর সেই কথা বাড়াতে চাই না। তো এখন হচ্ছে রেসিপিতে মনোযোগ দিতে চাই। তো তোমরাও দেখো, আশা করছি ভালো লাগবে। তো যে দেখো, আমি প্রথমে এখানে পুরন দিয়ে দিলাম। তো পুরন দিয়ে একসাথে এই যে সয়াবিনটা ভেজে নিচ্ছি, আলাদা করে আর ভাজিনি। তো এভাবে করলে হয় কি যে সময় অনেকটা বাঁচে। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে এভাবেই করি, তাহলে সব কিছুই আমার মনে হয় বেঁচে যায়, সময়ও প্লাস সাথে এই যে রান্না করার তেলটাও কম লাগে আমার মনে হয়। তো এখানে আমি হালকা করে যে সয়াবিনটা ভেজে নিচ্ছি পুরনের মধ্যে, আর আগে থেকেই আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলু সেদ্ধ আর হচ্ছে এই যে দেখো পটল আর কাঁকরোল দিয়েছি। তো সেদ্ধ করা আলু আর সবজিগুলো দিয়ে দিব এখন। তো সব মিলিয়ে রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এই যে দেখুন, আমি এখন এগুলো হালকা করে ভেজে নেব। তো হঠাৎই মাথায় আসলো যে আমি একটি রেসিপি এইভাবে করব, তো যেভাবে মাথায় আসলো সেভাবে করে ফেললাম। তো খেতে অসাধারণ হয়েছিল। তো এই যে দেখো, আমি কাঁঠালে বিচি দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন হচ্ছে সেই সময় যে সময়েতে তরকারির মধ্যেই কাঁঠালের বিচি না পড়লেই যেন না নয়। মাছের তরকারি তো হয় অনেক সময়, আবার নিরামিষ তো কমন। তো এই যে দেখো, আমি এগুলো হালকা বেছে নিয়ে এখন জল দিয়ে দিলাম। তো একদম কড়াইয়ের সমান সমান, কারণ কড়াইটা অনেকটা ছোট ছিল, তো সেই জন্য এখন আবার এই যে পাতিলে ডেলি নিয়েছি। তো এখন এগুলো ভালো করে সেদ্ধ করে নেব সবজিগুলো, আর আলু সেদ্ধ তো কড়াই আছে। তো যাই হোক, এখন আমি জাল করে নেব, বেশ অনেকক্ষণ সময় নিয়ে। তো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। তো এভাবে বেশিক্ষণ করে জাল করলে তরকারির টেস্টটা অনেকটা ভালো লাগবে আশা করছি। তো এই যে দেখো, ফুটে উঠে এসেছে। প্রথমে আমি দেখেছো যে লবণ দিয়ে নিয়েছি, এখন হলুদ দিয়ে দিলাম একটু কালারের জন্য। ভেবেছিলাম হলুদ দেবো না, কিন্তু এই যে হলুদ দিয়ে দিলাম, আর একটু ধনিয়া গুঁড়ো, হালকা একটু মরিচ গুঁড়ো দিয়েছি কালারের জন্য। তো তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো, আর যদিও বা ট্রাই না করো তাহলে আমার রেসিপিটি কেমন লেগেছে দেখতে অবশ্যই কমেন্টসে জানিও। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি, প্লিজ প্লিজ সাপোর্ট করো। যদিও ছোট বোনের বিয়ে ছিল,
তো বিয়ে মানেই হচ্ছে আনন্দ, কিন্তু আমার কাছে খুবই টেনশনের ছিল, কারণ সব কিছু আমি আর আমার হাজব্যান্ড মিলে দায়িত্ব নিয়ে করেছি, তো আমাদের চিন্তাও ছিল বেশি। তো সেই জন্য অনেক কিছুই শেয়ার করতে পারিনি, ইনফ্যাক্ট কোনো কিছুই না, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের সব কিছুই ভেস্তে গিয়েছিল। তো যাই হোক, আনন্দ করতে গিয়ে অনেক কান্নাকাটিও করেছি বৃষ্টির কারণে, সব কিছু একদম উলট পালট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন আবারও আমি কন্টিনিউ করব তোমাদের সাথে, রেসিপিগুলো শেয়ার করব। তো তোমরা অবশ্যই আমার পাশে থাকো। এই যে হয়ে গেছে আমার এই রেসিপিটা, তো এই যে দেখো, চাইলে তোমরা শুধু ডায়েট কন্ট্রোল করতে পারো এই রেসিপিটা দিয়ে, তো অনেক পুষ্টিগুণ রয়েছে এই রেসিপিটাতে। যারা ডায়েট করো, ভাত খাও না একবারে, তারা স্যুপ হিসেবে এই রেসিপিটা নিতে পারো। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।